ছাত্রছাত্রীরা সকলকে স্বাগত জানাই তোমাদেরই চ্যানেল অনলাইন ক্লাস উইথ নিউয়েতে। আজকে আমরা আলোচনা করব তোমাদের ক্লাস ইলেভেনের 2022 ফাইনাল পরীক্ষার দর্শন সাজেশন নিয়ে। হ্যাঁ, এই দর্শনের সাজেশনই আমি তোমাদের সাথে এর আগে আলোচনা করেছিলাম অক্টোবর মাসের প্রথমের দিকে, সেখানে আমি তোমাদের সাজেশন নিয়ে আলোচনা করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত তোমাদের কিন্তু সিলেবাস আবারও চেঞ্জ করা হয়েছে 7/10/2021, অর্থাৎ বোর্ডের ওয়েবসাইটে 7ই অক্টোবর নতুন যে সিলেবাস প্রকাশিত হয়েছে সেখানে তোমাদের দর্শন সিলেবাসে কিছুটা কিন্তু হেরফের হয়েছে, যার দরুন নতুন করে তোমাদের জন্য আবার সাজেশন নিয়েছি। আবারও বলছি, রিপিট করছি, এর আগের যে সাজেশনটি এনেছিলাম সেখান থেকে কিন্তু একটি দুটি চ্যাপ্টার বাদ গেছে এবং তার জায়গায় একটি দুটি চ্যাপ্টার কিন্তু অ্যাড হয়েছে। তার জন্য তোমাদের কাছে অনুরোধ, এই যে লেটেস্ট সাজেশনের ভিডিওটি তোমাদের জন্য আনছি 7/10/2021 নতুন সিলেবাস অনুযায়ী, এই সাজেশনটি তোমাদের 2022 পরীক্ষার জন্য কিন্তু একদম এখন থেকে চলবে। তো দেখো, এইখানে সাজেশনে আলোচনা করার আগে তোমাদের বলে দিই, এখানে যে সকল প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তার পিডিএফ, অর্থাৎ এই সাজেশনের পিডিএফ আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। এখান থেকে যারা চ্যানেলের মেম্বার্স আছো তারা কিন্তু ডাউনলোড করে নিতে পারো, অথবা যারা আগামী দিনে নামের পাশে যে জয়েন বাটনটি লেখা আছে চ্যানেলের সেখানে যারা ক্লিক করে যারা সাবস্ক্রিপশান নিচ্ছ তারা ডাউনলোড করতে পারবে। তবে একটি অনুরোধ, যারা সাবস্ক্রিপশান নিয়েছো বা নিচ্ছ অবশ্যই নিজেদের নাম, ইমেল আইডির ফার্স্ট নেম আর তোমরা কোন ক্লাসের নোটস চাইছো সেটা কিন্তু মেনশান করতে হবে। তো নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের একে একে আগে আমি বলে দিই। দেখো, এই ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণ কী কী বাদ গেছে, কোন কোন অধ্যায় থেকে বড় প্রশ্ন আসবে, তারপরে তোমাদের কোশ্চেন প্যাটার্ন সম্পূর্ণটা এই ভিডিওর মাধ্যমে আরও একবার কিন্তু দেখিয়ে দেবো। দেখতে থাকো, তোমাদের দর্শনের দুটি পার্ট, একটি পাশ্চাত্য দর্শন, একটি ভারতীয় দর্শন। পাশ্চাত্য দর্শন থেকে তোমাদের 40 নম্বর আসবে আর ভারতীয় দর্শন থেকে 40 নম্বর আসবে, আর বাকি 20 নম্বর হচ্ছে তোমাদের প্রজেক্ট, মোট 100 নম্বর। দেখো তো, পাশ্চাত্য দর্শন থেকে প্রথমে বাদ গেছে, বাদের পোর্শনটা প্রথমে দেখিয়ে দিই। তোমাদের বাদ গেছে পাশ্চাত্য দর্শনের প্রথম অধ্যায় পাশ্চাত্য দর্শনের ধারণা, আর বাদ গেছে তোমাদের পঞ্চম অধ্যায় বস্তুবাদ এবং ভাববাদ। আবারও রিপিট করছি, পাশ্চাত্য দর্শন থেকে দুটি অধ্যায় বাদ গেছে, প্রথম অধ্যায় পাশ্চাত্য দর্শনের ধারণা আর দ্বিতীয় অধ্যায় পঞ্চম অধ্যায় বস্তুবাদ এবং ভাববাদ। তারপরে ভারতীয় দর্শন থেকেও দুটি অধ্যায় বাদ গেছে, প্রথম তৃতীয় অধ্যায় হচ্ছে বৌদ্ধ দর্শন আর বাদ গেছে পঞ্চম অধ্যায় অদ্বৈত বেদান্ত। তো আবারও বলছি, ভারতীয় দর্শন থেকে দুটি পার্ট বাদ গেছে, দুটি অধ্যায়, তৃতীয় অধ্যায় বৌদ্ধ দর্শন আর পঞ্চম অধ্যায় অদ্বৈত বেদান্ত। এই বাদ যাওয়ার পর এবার তোমাদের দেখিয়ে দিই এমন কিছু, এমন দুটি চ্যাপ্টার যেখান থেকে বড় প্রশ্ন আসবে না কিন্তু 1 নম্বরের MCQ এবং SQ প্রশ্ন কিন্তু আসবে। সেই দুটি চ্যাপ্টার হচ্ছে এই দুটি, একটি হচ্ছে পাশ্চাত্য দর্শন থেকে, একটি ভারতীয় দর্শন থেকে। পাশ্চাত্য দর্শন থেকে দ্রব্য, এই অধ্যায় থেকে কোনো প্রকার বড় প্রশ্ন আসছে না, শুধুমাত্র শর্ট প্রশ্ন আসবে। আর ভারতীয় দর্শনের ধারণা, যেটি হচ্ছে ভারতীয় দর্শনের প্রথম অধ্যায়, এখান থেকেও কোনো বড় প্রশ্ন আসবে না, শুধুমাত্র MCQ SQ আসবে। এই যে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের এখানে কোশ্চেন প্যাটার্নটি, যেখানে লেখা রয়েছে পাশ্চাত্য দর্শনের তোমাদের যে 3টি অধ্যায় রয়েছে সেই 3টি অধ্যায় আর ভারতীয় দর্শনের তোমাদের যে 4টি অধ্যায় রয়েছে সেই 4টি অধ্যায়। তো দেখতেই পাচ্ছ যে চ্যাপ্টারগুলি সেটি হচ্ছে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের 4টি MCQ, 3টি SQ, 1টি 8 মার্ক্সের প্রশ্ন, মোট 15 নম্বর আসবে। তারপরে হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায় দ্রব্য, সেখান থেকে 5টি MCQ, 5টি SQ আসবে, আর কোনো প্রকার বড় প্রশ্ন আসছে না, মোট 10 নম্বর এখান থেকে আসছে। আর যেটি প্রথমে বললাম, এই যে নেচার অ্যান্ড থিওরিস অফ নলেজ, এটি হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায়, মানে হচ্ছে জ্ঞানের স্বরূপ এবং জ্ঞান সম্পর্কিত বিভিন্ন মতবাদ। তারপরে দেখো চতুর্থ অধ্যায় কজুয়ালিটি, অর্থাৎ তোমাদের কার্যকারণ সম্বন্ধ, এখান থেকে তোমাদের 4টি MCQ, 3টি SQ, 1টি 8 মার্ক্সের প্রশ্ন, মোট 15 নম্বর আসবে। তারপরে ভারতীয় দর্শনের প্রথম হচ্ছে চার্বাকা, অর্থাৎ চার্বাক দর্শন থেকে 3টি MCQ আসবে আর 1টি 8 মার্ক্সের প্রশ্ন। এই অধ্যায় থেকে বিগত, মানে লাস্ট যে আমাদের নতুন সিলেবাস হওয়ার পর থেকে, এই অধ্যায় থেকে কোনোদিনও বড় প্রশ্ন আসেনি, এবার কিন্তু একটি বড় প্রশ্ন আসবে। তারপর হচ্ছে নোশন অফ দর্শনা, অর্থাৎ ভারতীয় দর্শনের ধারণা, এখান থেকে 4টি MCQ, 3টি SQ আসবে, কোনো প্রকার বড় প্রশ্ন আসবে না, মোট আসছে 7 নম্বর। তারপর ন্যায় দর্শন, এখান থেকে 4টি MCQ, 2টি SQ, 1টি 8 মার্ক্সের প্রশ্ন, মোট 14। এবং শেষ অধ্যায় সমসাময়িক ভারতীয় দর্শন, এখান থেকে কোনো MCQ SQ আসবে না, 1টি 8 মার্ক্সের প্রশ্ন আসবে, মোট 8। এই হচ্ছে তোমাদের সিলেবাসের কোশ্চেন প্যাটার্নটি। এবার চলে যাব তোমাদের সাজেশনের দিকে। প্রথম হচ্ছে তোমাদের পাশ্চাত্য দর্শনের প্রথম দ্বিতীয় অধ্যায় জ্ঞানের স্বরূপ ও উৎস, এখান থেকে প্রথম যে প্রশ্নটি পড়তেই হবে সেটি হচ্ছে, দেখো, জ্ঞানের উৎস স্বরূপ বিষয়ে লকের বক্তব্য সমালোচনা সহ ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটি তোমাদের কিন্তু খুব ভালোভাবে তৈরি করতে হবে। যে কয়েকটি প্রশ্ন দিচ্ছি এই প্রশ্নগুলি তোমাদের কিন্তু পড়তেই হবে। আর বলে দিই, এই যে 5টি অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন আসবে, 5টি অধ্যায় থেকেই 1টি করে প্রশ্ন করতে হবে, প্রত্যেকটি পার্টে অথবা থাকবে, কোনো অসুবিধা থাকবে না, 1টি করে প্রশ্ন পড়তেই হবে। যে প্রশ্নগুলি দিচ্ছে এই প্রশ্নগুলির বাইরে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু নেই। দ্বিতীয় যে প্রশ্নটি পড়তে হবে সেটি হচ্ছে জ্ঞানের উৎস সম্পর্কে কান্টের বিচারবাদ আলোচনা করো, দ্বিতীয় প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। 3 নম্বরের প্রশ্নটি দেখো,
টিকা লেখো, বিশ্লেষক ও সংশ্লেষক বচন, আরেকটি হচ্ছে পূর্বত সিদ্ধ বচন আর পরোত্তর সাধ্য বচন। এই তিন নম্বরের কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু চার নম্বরের প্রশ্ন একটু কম ইম্পর্টেন্ট, তাও দিয়ে রেখেছি, সেটি হচ্ছে জ্ঞানের উৎস সম্পর্কে লক, বার্কলে ও হিউমের বক্তব্য আলোচনা করো। প্রশ্নটি এরকমভাবেও আসতে পারে, জ্ঞানের উৎস সম্পর্কে অভিজ্ঞতাবাদের বক্তব্য আলোচনা করো, প্রশ্নটি এভাবেও আসতে পারে। এই হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে এই চারটি প্রশ্ন তোমাদের পড়তে হবে। তারপরে তোমাদের তৃতীয় অধ্যায় থেকে কোনো বড় প্রশ্ন আসবে না। চতুর্থ অধ্যায় কারণতা বা কার্যকারণ সম্বন্ধ, এখান থেকে প্রথম যে প্রশ্নটি পড়তে হবে সেটি হচ্ছে প্রসক্তি সম্বন্ধ কি, একই সাথে কারণ ও কার্যের সম্বন্ধ কি, একই সাথে প্রসক্তি সম্বন্ধ সম্পর্কে আলোচনা করো, প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। সেকেন্ড প্রশ্ন, হিউম কেন কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্বন্ধ স্বীকার করেননি, এই মতটি কি গ্রহণযোগ্য, এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। তারপরে যে প্রশ্নটি পড়তে হবে সেটি হচ্ছে হিউম কিভাবে কারণ ও কার্যের সম্পর্ক ব্যাখ্যা করেছেন, এই ব্যাখ্যা কি যথাযথ, এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে মোট তোমাদের তিনটি প্রশ্ন কিন্তু পড়তেই হচ্ছে। তারপরে চলে যাব ভারতীয় দর্শনে, তোমাদের দ্বিতীয় অধ্যায় চারবাক দর্শন, যেখান থেকে তোমাদের বলেছিলাম এর আগে কিন্তু কোনোদিনও বড় প্রশ্ন আসেনি। তোমাদের নতুন সিলেবাস বিগত বলতে গেলে পাঁচ ছ বছর এই অধ্যায় থেকে কোনো বড় প্রশ্নই আসেনি, এবং তোমাদের কোশ্চেন প্যাটার্নেও এখান থেকে বড় প্রশ্ন ছিল না, শুধুমাত্র শর্ট প্রশ্ন ছিল। এবার রিডিউস সিলেবাসের জন্য এই অধ্যায় থেকে কিন্তু তোমাদের বড় প্রশ্ন করতে হবে। দেখো প্রশ্নগুলি কী কী। প্রথম প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে চারবাক দেহাত্মবাদের বা ভূত চৈতন্যবাদের সংক্ষিপ্ত বিবরণ দাও, একই সাথে এই মতবাদটি গ্রহণযোগ্য, অথবা দিয়ে প্রশ্নটি এরকমভাবেও আসতে পারে, সেম প্রশ্ন, চৈতন্য বিশিষ্ট দেহই হলো আত্মা, চারবাকদের এরূপ অভিমতের সবিচার আলোচনা করো, প্রশ্নটি খুবই গুরুত্ব সহকারে তোমাদের পড়তে হবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অনুমানের বিরুদ্ধে চারবাকদের যুক্তিগুলি কী, এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। তিন নম্বরের প্রশ্ন, চারবাক স্বভাববাদ ও যদৃচ্ছাবাদ কী, এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। শেষ প্রশ্ন এই অধ্যায়ের, চারবাক মতে প্রমাণ কী, এই চারটে প্রশ্ন এখান থেকে কিন্তু তৈরি করতেই হবে, যেহেতু এর আগে কোনোদিন বড় প্রশ্ন আসেনি, তাই এই চারটে প্রশ্ন তোমাদের ভালোভাবে পড়লেই একটি প্রশ্ন খুব সহজেই কমন পেয়ে যাবে। তারপরে চলে যাব পরের অধ্যায় ন্যায় দর্শন থেকে। প্রথম প্রশ্ন ন্যায় দর্শনের, ন্যায় মতে প্রত্যক্ষ কী, একই সাথে নির্বিকল্প প্রত্যক্ষ সবিকল্প প্রত্যক্ষের মধ্যে সম্পর্ক লেখো, একই সাথে নির্বিকল্প প্রত্যক্ষ স্বীকারের যুক্তি কী, প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। দু নম্বরের প্রশ্ন, অনুমিতি কাকে বলে, একই সাথে অনুমিতির ক্ষেত্রে পক্ষসাধ্য ও হেতুর ভূমিকা উল্লেখ করো, প্রশ্নটি গুরুত্ব সহকারে পড়তে হবে। তিন নম্বরের প্রশ্ন, সন্নিকর্ষ কাকে বলে, একই সাথে দৃষ্টান্তসহ বিভিন্ন প্রকার লৌকিক সন্নিকর্ষগুলির পরিচয় দাও, প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এই হচ্ছে ন্যায় দর্শন থেকে যে তিনটি প্রশ্ন তোমাদের পড়তে হবে সেগুলি। তারপরে চলে যাব তোমাদের শেষ অধ্যায় সমসাময়িক ভারতীয় দর্শন, এখান থেকে প্রথম প্রশ্নটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দেখো প্রথম প্রশ্ন, মানবতাবাদ কী, একই সাথে রবীন্দ্রনাথকে অনুসরণ করে মানব ধর্ম এবং মানবতাবাদ সম্পর্কে আলোচনা করো, প্রশ্নটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। দু নম্বরের প্রশ্ন, সকাম ও নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য কি, একই সাথে বিবেকানন্দ কীভাবে নিষ্কাম কর্মকে ব্যাখ্যা করেছেন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এক আর দু নম্বর প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে চলে যাব তোমাদের তিন নম্বর প্রশ্নের দিকে, তিন নম্বর প্রশ্নটি, কর্মযোগ সম্পর্কে বিবেকানন্দের ধারণা ব্যাখ্যা করো। তো এইখান থেকে এই তিনটি প্রশ্ন পড়তে হবে, পাশাপাশি তোমাদের 7/10/2021 অক্টোবরের 7 তারিখে বোর্ডের প্রকাশিত নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের যে কয়েকটি চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন আসবে সেই কয়েকটি চ্যাপ্টার থেকে যে যে প্রশ্ন পড়তে হবে জানিয়ে দিলাম, তার পাশাপাশি কোনগুলি বাদ এবং কোশ্চেন প্যাটার্ন কীরকম তাও এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে হবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে হবে, এবং যারা চ্যানেলে নতুন আছো এই প্রশ্নগুলির সাজেশান আমি চেষ্টা করছি এক মাসের মধ্যে PDF সহ তোমাদের জন্য আপলোড করে দেওয়ার, তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিতে হবে আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তো এইটুকুই ছিল ভিডিওতে, দেখা হচ্ছে আগামী দিনে অন্য টপিক অন্য ভিডিও নিয়ে, ততদিন ভালো থাকো সুস্থ থাকো।